আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে গেছি। মাঝখানে একদিন ব্লগ দিতে পারিনি, তো কালকে একটা দারুণ জিনিস এসেছে, সেটা হচ্ছে কি সেটা কিছুক্ষণ পর তোমরা জানতে পারবে। তাহলে আগে ব্লগটাকে শুরু করি, দেন তারপরে বাকি সব কিছু ডিসকাস করছি। তো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ড্রিমস, দেখতে থাকো ব্লগটা। বলছিলাম কালকে রাহি মামাভাতের যে অ্যালবাম সেটা চলে এসেছে, মানে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, একটু পরে শেয়ার করছি। এখন যাই দেখি মা আজকে কি রান্না করছে, মেনুতে কি কি আছে। আচ্ছা মা, শুক্তো মাছ, পাবদা মাছ, এই পাবদা মাছ আর শুক্তো, হ্যাঁ, লাউ ঘন্ট, রাহির জন্য মিষ্টি কুমড়ো ভাজা, আচ্ছা, আর ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ। তা আজকে আমাদের আমার যে রান মানে দিদি কাজ করে বাড়িতে, সেই দিদি আসেনি, তো মাকে আর চাপ দেবো না। আমি করে দেবো, তো ব্রেকফাস্ট আজকে হচ্ছে ওটস অমলেট খাবো, কিছুই না, একটু ডিম নিই, একটু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিই। আরও সবজি দিলে তোমরা চাইলে অ্যাড করলে করতে পারো, আমি আজকে বিশেষ কোনো সবজি দেবো না, একটু পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর ডিমটা ফেটে নেবো, ওর মধ্যে ওটস দিয়ে করে নেবো। তো রেডি করি ব্রেকফাস্টটা, দেন তোমাদের সাথে। আমি আর রাহি বেটু বেটু যাচ্ছি, হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করো, টাটা করো, এই এদিকে এদিকে মাম, আমি এদিকে টাটা করো, এই হাত দিয়ে শুক্তো, এখানে হচ্ছে লাউ পোস্ত, এখানে দু তিনটে মিষ্টি কুমড়ো ভাজা, এইটুকু ভাত, পাবদা মাছের ঝাল, ব্যাস, আর স্যালাড আছে। আসলে কি বলতো, আসলে আজকে আমাদের যে কাজ করে বাড়িতে দিদিটা, সেই দিদিটা একটু অসুস্থ, তো যে কারণে মাসি আসছে না অনেকদিনই হলো, মানে দুদিন হয়ে গেল। তো আমরা কি করছি, মাকে আমি বলেছি যে যারটা খাবে, মানে বাবা একটা বাদ দিয়ে, আমি যখন খাচ্ছি আবার বাসনটা মেজে দিচ্ছি, তাহলে কি মায়ের একটু প্রেশারটা কম পড়ে, নাহলে মায়ের উপর চাপটা বেড়ে যায়। এখন জল খেয়ে একটু পরে রেস্ট নিই, তারপরে বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। বিকেলে আজকে রিঙ্কির বাড়ি যাওয়ার কথা আছে, জানি না যাবো কিনা, বৃষ্টি করছে খুব বাড়িতে, আমার তোমাদের বৃষ্টিটা দেখা। ওই ছাদে এলাম, ছাদে না ওই মেজারমেন্ট ফ্লোরটাতে এসেছি, অনেকের বৃষ্টিটা দেখাবো বলে। বেশি পড়ছে না, হালকা বৃষ্টি পড়ছে, তো রাহিকে নিয়ে যেতে বলেছে রিঙ্কি। তো এবার দেখি একটা জিনিস দেখো, আগের বার যখন এসেছিলাম সামনেটা দেখেছিলে, গাছগুলো ছোট ছোট ছিল, এখন এই গোটা বাগান জুড়ে সামনে একটা ফাঁকা জায়গা ছিল, গোটাটা জুড়ে পুরোটা জুড়ে পেঁপে গাছ লেগে গেছে, বড়ো হয়ে গেছে পেঁপে গাছগুলো, যেমন জঙ্গল জঙ্গল হয়ে গেছে সামনেটা, ভিউটাই নষ্ট হয়ে গেছে। তো দেখি যদি রিঙ্কি বাড়ি যাই তো যাবো, নাহলে একটু শপিংয়ে যাওয়ার ইচ্ছে আছে, কালকে মেশোর কাজ, তো ওখানে যাব, ওই জন্যই মেনলি আসা আমার, বলা হয়নি। আমার বড় মেশো 2020 সালে মারা যায়, তো সেই সময় আমরা লকডাউনের জন্য আসতে পারিনি, আর প্লাস হচ্ছে লাস্ট ইয়ার আমি প্রেগনেন্সি ছিল, সেই জন্য আসতে পারিনি। তো এই বছর বাৎসরিকের কাজ আছে, তো কালকে সেটা, তো কালকে যাব, তো একটু বাইরে যাওয়ার ইচ্ছে আছে, মানে রিঙ্কির বাড়ি গেলে ওখানেই হয়ে যাবে কাজটা, আর না হলে ঠিক আলাদাভাবে বেরোবো, বৃষ্টিটা কমছে কি সেটার উপর ডিপেন্ড করছে। যাই, এবার একটু রেস্ট নিই। রাহি, কি ডগিকে ডাকো, ডাকো ডগি, কই ডাকো, ডগিকে ডাকো, ডাকো তো রগিকে ডাকো, আয় আয় করে ডাকো, ডাকো ডাকো মাম্মাম, ডাকো, আয় আয় বলো, ডাকো। একটা জামা কাপড় আজকে আমাদের শোকায়নি, বৃষ্টি এত, সব বারান্দায় মেলা রয়েছে। ডাকো মাম্মাম, হ্যাঁ সত্যি, আমি যেটা আছি বলছিলাম, সামনেটা পুরো পেঁপে গাছে ভরে গেছে। রেডি হয়েছি, বেরোবো বিকেলে, যেরকম বললাম ভেবেছিলাম রিঙ্কির বাড়ি যাবো, বাট মানি মামামকে নিয়ে যাওয়াটা পসিবল, কি আছে মামামকে নিয়ে যাওয়াটা পসিবল না, বৃষ্টি হচ্ছে, ওর ওদিকে হচ্ছে, আমি তো আমার একটু কাজ আছে, তাই পাশে বাড়ি বোনকে বললাম চল একটু ঘুরেও আসি,
একটু বেরোনো হবে, তো রাহি থাকছে, আমি আর ও পাশে বাড়ি বোনটা যাচ্ছি, তো বেরোই বাইরে বেরিয়ে কথা বলবো। বোনটাকে ডাকতে এসেছি, এখনো এসে পৌঁছায়নি, এবার ডাকি। হাই মনিকা, কতক্ষণ ট্রেন সে এসেছি, ট্রেন সে অ্যাকচুয়ালি আমার দুটো লেগিংস কেনার আছে, আর দেখি কিছু ভালো লাগলে নেবো, কিছু সেরকম নেওয়ার নেই, নেবো না, একটু কন্ট্রোল করতে হবে, তো ওটা কিনে নিয়ে তারপর বেরিয়ে যাবো। দুটো লেগিংস কেনার ছিল, লেগিংস নিয়ে নিয়েছি, এখন একটু পেট পুজো করতে KFC-তে এসেছি, তো দেখি কি খাওয়া যায়। সেদিন শিয়ালদায় মিস করেছিলাম, এই জন্য আজকে KFC-টা এখানে খুশিয়ে নেবো, তো চলো ভেতরে। একটা স্পাইসি অ্যান্ড ক্লাসিক বার্গার ছিল, দুটো ভার্জিন মোহিটো, একটা স্মল ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে দুটো জিঞ্জার বার্গার। ডিপস দেয়নি, দিয়েছে। আমরা টোটোতে উঠে পড়েছি, এবার বাড়ি যাব, গিয়ে একটু রাখিকে নিয়ে বেরোবো, ওকে নিয়ে না বেরোলে ও আবার রাগ, ওকে নিয়ে বেরোয়নি, ওকে বেরোবো এই বা আমার জন্য গেস্টদের খাবার পার্সেল করে দিয়েছি। মানি যাচ্ছে, আমি যাচ্ছি, ওই যে ওদিকে দিদি যাচ্ছে, সবাই আমরা ঘুনু ঘুনু করবো। আজকে তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো, সেটা হচ্ছে মামাভাতে অ্যালবামটা চলে এসেছে, আমরা পেয়ে গেছি হাতে, তোমাদের সাথে অ্যালবামটা শেয়ার করব। অন্নপ্রাশন অ্যালবামটা এখনও আমরা পাইনি, ওটা গিয়ে এবার কথা বলতে হবে, ওটাও পেয়ে যাবো আশা করি, তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো, তো সেটাই যাবো শেয়ার করবো। এই হচ্ছে অ্যালবামের ফ্রন্ট পেজটা, মানে ফ্রন্ট কভারটা, ফ্রন্ট কভারটা ওর ছবি দিয়েই তৈরি, আর ব্যাক কভারটা ঠিক হচ্ছে এই রকম। আমার তো বেশ কাজটা খুব পছন্দ হয়েছে, আমি যার কাছ থেকে করেছি, দেবাশিসদা, আমি দেবাশিসদা বলেই বলি, তো ওর একটা পেজ রয়েছে, তো আমি সেইটার লিঙ্ক বা দেবাশিসদার নাম্বার তোমাদেরকে সাথে শেয়ার করে দেবো, স্ক্রিনেও আমি বলে দেবো, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরা যারা মালদায় থাকো বা বাইরেও থাকো, কলকাতার থেকেও থাকো, তো সব জায়গায় কাজ করে, মালদা কলকাতা সব জায়গায়, আমার কাজ খুব ভালো লেগেছে, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো কাজ করে, তো চলো দেখে নিই। তো এই হচ্ছে ফ্রন্টটা, তো আমি একটা করে পেজই যাচ্ছি, এটা মামাভাতের দিন দুপুরে, তো এই হচ্ছে প্রথম ছবিটা, এখানে সব ছবিগুলো যেরকম হয় ক্যানভেরাতে যেরকম করে সেরকমই করেছে। এখানে এটা মামাভাতের দিন দুপুরে, এটা রাহির ছবি, তোমরা তো ভিডিও সবাই দেখেইছো, ব্লগ যারা দেখোনি সেই মামাভাতের ব্লগটাও আমি, ব্লগের লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা যারা এখনও দেখোনি চেক আউট করে নিও। এটা মামাভাতের, এটা মালদাতে হয়েছিল, মানে ওর দাদা ইলিম্মা দিয়েছিলো, আমার মাসির ছোটো মাসির ছেলে ওকে ভাত খাইয়েছিলো সেদিন। আর এই হচ্ছে রাহির একটা ইনডোর ফটোশ্যুট হয়েছিল, তার কিছু ফটোসও এখানে দেওয়া আছে, তো এই হচ্ছে সেই ফটোগুলো, আশা করি তোমরা বুঝতে পারছো। কভার হচ্ছে পুরোটাই আশা করি, হ্যাঁ এই হচ্ছে সেই ফটোগুলো, তো এই হচ্ছে রাহি দিদির ছবি, সব ভালো ভালো ছবিগুলো এভাবে ক্যাপচার করা। এই আরও কিছু মোমেন্টস, এগুলো সব ইনডোর ফটোশ্যুট হয়েছিল সেইগুলোরই পার্ট। এই 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 দ্যাটস ইট, অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ওয়ান, দিস ইজ দ্য নেক্সট ওয়ান। আমার তো এই ছবিটা খুব ভালো লেগেছে, এটা সবগুলো ছবি কিউট, আর এটা তো পুরো মনে হচ্ছে, মানে আমার ওর পিছন বলেছে এটা হচ্ছে হিমালয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তা আমারও খুব পছন্দ হয়েছে ছবিটা, আর কোলাজটাও খুব সুন্দর হয়েছে, আমি তো ভেবেছি এই কোলাজটা দাদার থেকে নিয়ে বাঁধাবো। এই হচ্ছে নেক্সট, এই আর একটা, দেন দিস ওয়ান, এগুলো সব ইনডোর ফটোশ্যুটেরই ছবি।
বাড়িতেই হয়েছিল মায়ের রান্নাঘর ব্যাকগ্রাউন্ডটা। এইবার হচ্ছে মামা ভাতের দিন সকালে, মানে দুপুরেরটা। এই যে এটা আমার ছোট মাসি, এই হচ্ছে খাবার থালা, আর এই যে আমি, অ্যান্ড এই হচ্ছে আমার ভাই, ওকে খাওয়াচ্ছে। ও টুসুটা থাকবে, দেখো এটা প্রত্যেক ফটোতেই রয়েছে। এই যে ম্যাডাম খাচ্ছেন, এখন আর খেতে চায় না, এখন দুষ্টুমি শুরু হয়ে গেছে। ছোটবেলা ভালো ছিল, এখনো ছোটই আছে ওই আর কি। এই আমি, এই যে ম্যাডাম ভাতু খাচ্ছে, এই বাবায় আশীর্বাদ করছে, কিছু একটা খাচ্ছে। এখানে ফুল ফ্যামিলি রয়েছে। এটা আমার ছোট পিসি, এটা আমার মা তো চেনই, এটা বড় মাসি অরিত্র, এটা ছোট মামা, সবাই রয়েছে। এটা আমার ছোট মেসো, বাকিদের তো মোটামুটি তোমরা চেনো, এটা অরিত্র, এটা আমি, এই আর কি। এটা আমার বড় মাসির ছেলে, মানে ওর আর একটা মামাই, এই দাদা, দাদা নিচে থাকে, বৌদিও নিচে থাকে আমাদের। এই যে আমি আশীর্বাদ করছি রাহি দিদিকে, আই লাভ দিস ওয়ান। এই দেখো মাছের মুড়ো খাচ্ছে ম্যাডাম। পার্ট, এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়িতেই হয়েছিল অনুষ্ঠানটা, তোমরা যারা ব্লগ দেখেছো তারা জানো। আমি দুটো পার্টে ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগের দুটো পার্টে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এই সেদিনের আমার সাজ, সন্ধ্যে ভীষণ গরম ছিল, মানে সাজ জাস্ট কিছু, সবাই এসেছিলো সবার সাথে ছবি। এটা আমার ছোট্টবেলার ফ্রেন্ড, এই এই যে ম্যাডামের সন্ধেবেলার লোক, ম্যাডামের অনেকগুলো ড্রেস চেঞ্জ হয়েছিল সেদিন, দুটো ড্রেস পরেছিল সন্ধেবেলা। এই যে পাপা মাম্মা উইথ রাহি, অ্যান্ড দিস ইজ দ্য থ্রি জেনারেশন ওয়ালা পিক। এটা আমার মামার মেয়ে, দিস ইজ মি, আর এটা আমার মাম্মি, আর এটা আমার বেটু। এই দেখো রাহি দিদির সেকেন্ড ড্রেস সেই দিনের, দাদাই দিম্মা উইথ রাহি অ্যান্ড মাম্মা। এই দেখো এটা ফুল ফ্যামিলি বালা পিক। এটা কাকিমণি পাশের বাড়ি, এটা আমার একটা ফ্রেন্ড, এই যে আর একটা রাহির মামাই, মামাই অ্যান্ড মিমা, এই মামাইকে খুব পছন্দ, মানে ওর মামাই সব মামাইকেই পছন্দ, এই মামাইয়ের সাথে খুব ভাব। এই যে রাহির মানি,
সবাই ছিল, যারা যারা সবাই রয়েছে এখানে। আই লাভ দিস ফ্রেম। This one. আশা করি বুঝতে পারছ। তোমাদের সাথে আমিও ফার্স্ট টাইমই দেখছি। এই যে ভাই বোন বালা পিক, বোন বোন বালা পিক। হ্যাঁ, এটা হচ্ছে মামা পাপা বালা পিক। এটা আমাদের আরেকবার মানে পোস্ট ওয়েডিং হয়ে গেছে আর কি। সেদিন যা গরম ছিল না, সবাই পুরো বিধ্বস্ত। সো ইয়া, দ্যাটস ইট। আরো বোধহয় একটা ফটোজ রয়েছে রাহির। ইয়া, এই ছিল রাহির মামাভাতের ফটো ফ্রেম। স্যার, এই ছিল রাহির মামাভাতের ফটো অ্যালবাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা এখনও মামাভাতওয়ালা ব্লগটা দেখোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করো। আর যা যে যার কাছ থেকে আমি আমাদের এই কাজটা যে দাদা করেছে, তারও কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড এভরি ডিটেল যা যা আমার কাছে আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লাস স্ক্রিনেও আমি নাম্বার শেয়ার করে দিয়েছি অলরেডি, তো তোমরা তার চাইলে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল মোমেন্টটাকে আরও স্পেশাল করার জন্য। তো চলো, আমি এখন অনেক রাত্রি হয়ে গেছে, মানে আমি সকাল থেকে টাইম করে উঠতে পারিনি, এখন প্রায় 11টা বাজে। এই দেখো, বিশ্বাস না হলে কোথায় ঘুরি, 11টা বাজে। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অ্যালবামটা কেমন হয়েছে। আর এই আর কি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো, লাভ ইউ অল।